আজকে আমরা কোনো ডেজ ইন ক্যালেন্ডার পেজ নম্বর 20 ঠিক আছে কেন করি না ঠিক আছে পেজ 20 ইউনিট 5 আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার কেমন আছেন ভালো আমার সবাই ভালো আছে আপনি কেমন আছেন স্যার আচ্ছা তো আমরা গত কার ক্লাসে রিপোর্ট ধরে আমরা চলে যাব আজকের ক্লাস ঠিক আছে তো দেখি গতকাল যা আমরা পড়াইছিলাম ওখান থেকে আমি কয়েকজনকে প্রশ্ন করব দেখি হ্যাঁ বলো তো জারিফ জারিফ বলো আমি কালকে ক্লাস করতে পারিনি ইজ ইট নাও আমি কালকে ক্লাস করতে পারিনি আপ ইজ ইট নাও ইট ইজ এ মান্থ অফ জানুয়ারি আচ্ছা থ্যাংক ইউ আবিটা করা হয়নি আবিটা সাথী বলো হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর সাইফ বলো আমি সাইফ সাইফ কথা শুন আমি বলি মোল্লা জমা স্যার আমি বলি তুমি আসবে না What is the last month of the year? Santa class korini. Ami boli. Acha. Ami parbo. Are exams korini. Ami parbo. Time ba. Acha dai ho. Tumra এখন পড়া দিলে কেউ ক্লাস করনি সেই করনি তাহলে হবে নিয়মিত ক্লাস করতে হবে ঠিক আছে নিয়মিত প্রতিদিন ক্লাস না করলে পড়া বুঝতে পারবে না দেখো শোনো এবং বলো কমপ্লিট দা সেন্টেন্স ফ্রম দা ক্যালেন্ডার ক্যালেন্ডার থেকে যে সেন্টেন্স কমপ্লিট করতে বলা হয়েছে সেটা আমরা কমপ্লিট করবো এখানে জানুয়ারি মাস শুরু হয়েছে শুক্রবার ফ্রাইডে তাই না দেখো জানুয়ারি 2001 তাহলে এটা হলো আমাদের মাসের নাম আমি লিখে দিলাম জানুয়ারি এটা হলো ক্যালেন্ডারের প্রথম মাস জানুয়ারি তো দেখো এখানে লেখা আছে দা ক্যালেন্ডার শোজ দা মান্থ অফ জানুয়ারি তাহলে শূন্যস্থান প্রথম শূন্যস্থান আমি জানুয়ারি দিই যদি আমি জানুয়ারি দেখলাম প্রথম শূন্যস্থান নাম্বার দিতে দেওয়া নাই জানুয়ারি প্রথম শূন্যস্থান পূরণ করো জানুয়ারি প্রথম হয়ে তারপরে বলা হচ্ছে দা ফার্স্ট ডে অফ দা ইয়ার 2021 ইজ এ ফ্রাইডে তাহলে এখানে হবে ফ্রাইডে ফ্রাইডে কেন থেকে কিন্তু আমি লিখছি না ফ্রাইডে
প্রথম মাসটা হলো জানুয়ারি, এই শূন্যস্থানে খেয়াল করো, এই শূন্যস্থান প্রথম শূন্যস্থান, ঠিক আছে? আমার হাতে দিয়ে আছে প্রথম শূন্যস্থান, এখানে হবে মান্থ অফ জানুয়ারি 2001। তারপর বলছে দিয়া দা ফার্স্ট ডে অফ দা ইয়ার 2021 ইজ এ, কি হবে এখানে ফ্রাইডে, ফ্রাইডে লিখেছে, ফ্রাইডে লিখেছে, ঠিক আছে? এরপরে বলছে দা ফার্স্ট থার্সডে, প্রথম থার্সডে, থার্সডে শব্দের অর্থ হলো, থার্সডে শব্দের অর্থ হলো বৃহস্পতিবার, দা থার্সডে, দা ফার্স্ট থার্সডে অফ দা মান্থ ইজ, তাহলে প্রথম বৃহস্পতিবার কোন দিন, তাহলে প্রথম বৃহস্পতিবার হলো 8 তারিখ না 7 তারিখ, 7 তারিখ, তাহলে 7th অফ জানুয়ারি, তাহলে দা ফার্স্ট থার্সডে অফ দা মান্থ ইজ 7th অফ জানুয়ারি, তাহলে এখানে আমরা বলতে পারি 7th জানুয়ারি, 7th জানুয়ারি, 7th জানুয়ারি, ঠিক আছে? 7th জানুয়ারি। এরপরে বলা হচ্ছে দেয়ার আর ফোর স্যাটারডে সানডে মানডে অ্যান্ড থার্সডে, তাহলে ফোর চারটা করে আছে, দেখো যেগুলো চারটে আছে, এই যে চারটা, এই যে এখানে মানডে টুইজডে ওয়েডনেসডে থার্সডে চারটা করে, আর বাকিগুলো আছে পাঁচটা, যেমন স্যাটারডে পাঁচটা, সানডে পাঁচটা এবং ফ্রাইডে পাঁচটা, ঠিক আছে? এখানে দেওয়া আছে, এটা মনে করে কত আছে, তাহলে এখানে এই চারটা দেওয়া আছে, তাহলে আমি এখানে পাইলাম কি দেয়ার আর ফোর স্যাটারডেজ, চারটা শুক্রবার, সরি শনিবার, দেয়ার আর ফোর স্যাটারডেজ সানডেজ মানডেজ অ্যান্ড, দেয়ার আর ফোর সানডেজ মানডেজ অ্যান্ড কি মানডেজ অ্যান্ড থার্সডেজ। এরপরে বলা হচ্ছে ইন দা মান্থ, বাট দেয়ার আর দা ফাইভ ওয়েডনেসডে, ঠিক আছে, ওয়েডনেসডে থার্সডে অ্যান্ড ড্যাশ ইন দা মান্থ, তো এইভাবে আমাদেরকে সুন্দর করে পড়ে এখানে পূরণ করতে হবে, অর্থাৎ ক্যালেন্ডারে যেভাবে থাকে সেভাবে আমাদেরকে পূরণ করতে হবে। এটি শুধু না, যেটাই দিক যেটাই দিক যেভাবে দিক সেটা তাৎক্ষণিক ভাবে আমাদেরকে পড়ে পূরণ করতে হবে। এখন যদি 2016 সালের ক্যালেন্ডার দেয় নো প্রবলেম, আমরা ক্যালেন্ডার দিকে দিনগুলো লিখি, যদি 2018 সালের দিক নো প্রবলেম, সেটা আমাদেরকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন শূন্যস্থান আমরা যতটুকু বুঝলাম তার সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাব জি নম্বর প্রশ্নে, এটাই হলো আসল প্রশ্ন। জি নম্বর প্রশ্ন বলা হচ্ছে পেয়ার ওয়ার লুক এট দ্য ক্যালেন্ডার আস্ক অ্যান্ড অ্যানসার দ্য কোশ্চেন হোয়াট ডে ইজ দ্য 10th অফ জানুয়ারি, তাহলে আমি এটা মিশিয়ে দিলাম, 10th জানুয়ারি কথা বলা হচ্ছে, দেখো 10th অফ জানুয়ারি, তাহলে সবাই ক্যালেন্ডারের দিকে তাকাও, আমরা 10th জানুয়ারি বের করব, এই যে 10th জানুয়ারি, 10 10 এর জানুয়ারি, তাহলে 10 এর জানুয়ারি হলো সানডে, ঠিক আছে? 10 অফ জানুয়ারি, তাহলে প্রথম কোশ্চেন হোয়াট ডে ইজ দ্য 10th অফ জানুয়ারি, তাহলে 10th অফ জানুয়ারি হলো সানডে, তাহলে আমি উত্তর লিখবো, ঠিক আছে, দা সানডে ইজ দ্য 10th অফ জানুয়ারি, সানডে ইজ দ্য 10th অফ জানুয়ারি। আচ্ছা, তাহলে এটা কি একটা প্রশ্ন উত্তর, এখানে দেওয়া আছে কত নম্বর, 1 নম্বর, 1 নম্বর দেওয়া আছে সানডে ইজ দ্য 10th অফ জানুয়ারি, ঠিক আছে? তাহলে সানডে ইজ দ্য 10th অফ জানুয়ারি, কি বুঝা গেল? আচ্ছা, দেখি আমি এক মিনিট, স্যার আমার একটা প্রশ্ন ছিল, স্যার আপনি ফার্স্টটাতে লিখলেন জানুয়ারি, সেকেন্ডটাতে লিখলেন ফ্রাইডে, সেকেন্ড ড্যাশটাতে, তারপর থার্ড ড্যাশটাতে লিখলেন 7 জানুয়ারি, আর বাকি দুইটা ড্যাশে কি হবে?
ওগুলো আমি লিখলাম, আপনাকে বললাম না শোনা নাই, সবই তো লিখবো না তাই না, সবই লিখবো, বাকিগুলো আমি বলে দিই, সবই একসাথে লেখা সম্ভব না, ওটা ক্যারেক্টার থেকে পড়ে আমি বলে দিলাম, তোমাকে এইভাবে বুদ্ধি করে বের করতে হবে তাই না। এই যে আমি এখন পোস্ট এখানে দেওয়া আছে পাঁচটা, সব তো আমি লিখবো না, তিনটা লিখবো দুটো মুখে বলবো, তাহলে মুখে দেখলে বলবো এগুলো কিন্তু শুনে নিতে হবে, তাহলে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আরো মনোযোগ দাও, আমাকে বুদ্ধি করে খুঁজে খুঁজে। আচ্ছা তাহলে এক নম্বর প্রশ্ন বুঝতে পেরেছো, এক নম্বর এটা বুঝতে পেরেছো সবাই? Yes sir. আচ্ছা ভেরি Yes sir. এবার আমরা চলে যাব দুই নম্বর প্রশ্ন, এটা মন দিয়ে পড়বা, তাহলে পারবে, মন দিয়ে পড়বে, কারণ লাইভ ক্লাসে তোমাদেরকে যদি প্রশ্ন করতে দিই তাহলে ক্লাসই হবে না, অতএব আমি কোনোটা কিছু উত্তর লিখলাম দুই বার করে বলছি, মন দিয়ে শুনে নাও এবং দেখো বোর্ডে খেয়াল করো। তাহলে এক নম্বর প্রশ্ন আমরা কমপ্লিট করলাম, এবার আমরা দুই নম্বর প্রশ্নটা একটু ভালো করে পড়ি, কারণ প্রশ্ন যদি কোশ্চেন আমরা ভালো করে না পড়ি তাহলে কিন্তু সঠিক উত্তর আমাদের জন্য হবে না। তাহলে প্রথম প্রশ্ন শেষ, দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দা ডেট অফ দা ফার্স্ট স্যাটারডে অফ দি মান্থ। তাহলে দুই নম্বর প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন আর দাও, দুই নম্বর প্রশ্ন দেখলাম এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দা ডেট, ডেট মানে তারিখ, হোয়াট ইজ দা ডেট অফ দা ফার্স্ট স্যাটারডে, প্রথম শনিবার, তাহলে প্রথম শনিবার আমরা দুই তারিখ দেখতে পাচ্ছি তাই না, কারণ ফ্রাইডে এক তারিখ স্যাটারডে দুই তারিখ, তাহলে আমরা হোয়াট ইজ দা ডেট অফ দা ফার্স্ট স্যাটারডে অফ দি মান্থ, তাহলে এখানে হলো ফার্স্ট, ফার্স্ট স্যাটারডে ইজ দা ডেট অফ টু, তাহলে এখানে টু জানুয়ারি ইজ দা ডেট অফ দা ফার্স্ট স্যাটারডে অফ দি মান্থ, তাহলে এখানে লিখবো কি দা সেকেন্ড জানুয়ারি, সেকেন্ড জানুয়ারি ইজ দা, তাহলে এখানে সেকেন্ড সম্পূর্ণ লিখছি সেকেন্ড জানুয়ারি, জানুয়ারি ইজ দা ডেট অফ, ডেট এটা এরপর আমরা বাকিটা দেখে দেখে তুলে দেবো, ডেট সেকেন্ড জানুয়ারি ইজ দা ডেট অফ দা ফার্স্ট স্যাটারডে, ডেট অফ দা ফার্স্ট, ফার্স্ট স্যাটারডে, স্যাটারডে অফ দা মান্থ, অফ দা মান্থ আছে না, অফ দা মান্থ, আর অফ দা মান্থ, অফ দা মান্থ, সবাই মিলিয়ে দেবো, দুই নম্বর সেকেন্ড জানুয়ারি ইজ দা ডেট অফ ফার্স্ট স্যাটারডে অফ দি মান্থ। আমি আবারও বলছি সেকেন্ড জানুয়ারি ইজ দা ডেট অফ ফার্স্ট স্যাটারডে অফ দা মান্থ, সেকেন্ড মানে দ্বিতীয় প্রশ্নের সাথে মিল দাও, দেখো হোয়াট ইজ দা ডেট, ডেট মানে তারিখ, সেকেন্ড জানুয়ারি কোন তারিখ, ইজ দা ডেট অফ ফার্স্ট স্যাটারডে অফ দি মান্থ, ঠিক আছে খুব সুন্দর সোজা, তবে মাসের নাম দিনের নাম এগুলো শুধু ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে মাসের নাম এবং দিনের নাম এগুলো ক্যাপিটাল লেটারে হবে। আচ্ছা দেখি স্যার আমার একটা প্রশ্ন আছে, কাহিমৃত বলো, কাহিমৃত শুনতে পাচ্ছো স্যার আমার একটা প্রশ্ন আছে, বলো প্রশ্ন বলো স্যার, এখানে শূন্যস্থানে কি কি লিখেছেন, শূন্যস্থান এখন তো কমপ্লিট হয়নি, এখানে দেখো আমি বলি শুক্রবার কয়টা আছে, শনিবার কয়টা আছে, রবিবার কয়টা আছে, আবার চলে যাচ্ছে ওখানে। আচ্ছা আমি আরো একটু বুঝিয়ে দিচ্ছি, তুমি বুঝতে পারো না ওখানে, স্যার লাস্টের দুইটা একটু বলে দাও। আচ্ছা আচ্ছা দেখো এখানে খেয়াল করো, দেয়ার আর ফোর, দেয়ার আর ফোর,
এখানে স্যাটারডে বলা হয়েছে কিন্তু এখানে স্যাটারডে 5 দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা হলো না স্যাটারডে সানডে সানডেও কিন্তু 5টা দেওয়া আছে মানডে মানডেও কিন্তু 4টা দেওয়া আছে এন্ড ড্যাশ ইন দা মান ঠিক আছে দেয়ার 4 তাহলে এখানে উত্তর হবে মানডে টুইজডে এন্ড ওয়েডনেসডে এন্ড থার্সডে তাহলে এখানে 4টা হবে ঠিক আছে তাহলে এখানে তুমি লেখা করতে মানডে পরে টুইজডে ঠিক আছে বুঝতে গেল এখানে তিন নম্বর শূন্যস্থান প্রথম দ্বিতীয় তৃতীয় থার্ড চার নম্বর শূন্যস্থানে তুমি চার নম্বর শূন্যস্থানে এখানে দুটো হলো টুইজডে 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 ঠিক আছে টুইজডে আর এখানে বলা আছে বাট দেয়ার আর ফাইভ ওয়েডনেসডে থার্সডে এন্ড ফ্রাইডে ফ্রাইডে দিবে এখানে তাহলে এটা হবে পাঁচ নম্বরে ফ্রাইডে দিবে ঠিক আছে কারণ চার নম্বর প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া আছে ঠিক আছে তবে এটা উত্তর সঠিক আছে কারণ এখন ফাইভ ধরে বলছে তাহলে আমরা ফাইভ লিখলাম ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো আকার সমস্যা থাকার কথা না আচ্ছা কেবল বুঝতে পেরেছো সবাই হ্যাঁ প্রথম তিনটা প্রথম তিনটা তো লিখে দিয়েছিলাম তুলনায় প্রথম তিনটা লেখা আছে ওটা ভিডিওতে দেখে নিবা হ্যাঁ কারণ আমরা পরের প্রশ্নটা লিখে দিয়েছি পরের তিনটা লেখা আছে আমি উত্তর লিখেছি তা বলে দিচ্ছি দেখো দা ক্যালেন্ডার শোজ দা ফার্স্ট অফ জানুয়ারি জানুয়ারি তারপরে জানুয়ারি জানুয়ারি আপনি যে প্রশ্নের নিচে 4 আর 5 লিখলেন তো আপনার প্রশ্নের মাঝখানে 3 স্কিপ করেছে বুঝলাম না 3 নম্বর হবে The first Thursday of the month is the first Thursday of the month of January. তাহলে জানুয়ারি মাসে ঠিক আছে আয় আল্লাহ স্যার আপনি আমার কথা আয় আর ইস্তে তাহলে আর কারো সমস্যা নাই এই লাইভ ক্লাস থেকে আচ্ছা এবার আমরা এক নম্বর দুই নম্বর কমপ্লিট করেছিলাম এবার তিন নম্বর প্রশ্ন চলে যাও তিন নম্বর প্রশ্ন আমি দেখলাম দেখো মন দিয়ে শুনো তিন নম্বর প্রশ্ন একা দুটো করব শুনে নিবা তিন নম্বর প্রশ্ন আমি মিউট করে দিলাম কথা বললে কাজ হবে না তিন নম্বর প্রশ্ন খেয়াল করো এখানে বলা আছে হোয়াট ডেট ইজ দ্য 20th অফ জানুয়ারি হোয়াট ডে কোন দিন হোয়াট ডে হোয়াট মানে কি আর ডে মানে দিন তাহলে কোন দিন ইজ দ্য 20th অফ জানুয়ারি আচ্ছা তাহলে 20 জানুয়ারি আমরা হাফ দিই আমি দেখতে পাচ্ছি 20 জানুয়ারি হলো ওয়েডনেসডে 20 জানুয়ারি হলো ওয়েডনেসডে ঠিক আছে ওয়েডনেসডে আচ্ছা ওয়েডনেসডে ওয়েডনেসডে ইজ দ্য ওয়েডনেসডে ঠিক আছে ওয়েডনেসডে ইজ দ্য 20 অফ জানুয়ারি তাহলে এখানে লিখবো ইজ দ্য 20 অফ জানুয়ারি 20 ছোট করে আমি লিখলাম 20 অফ জানুয়ারি ঠিক আছে ওয়েডনেসডে ইজ দ্য 20th অফ জানুয়ারি তাহলে বুধবার হলো 20 তারিখ জানুয়ারি মাসে ঠিক আছে আচ্ছা হোয়াট ডে ইজ দ্য 20th অফ জানুয়ারি ওয়েডনেসডে ইজ দ্য 20th অফ জানুয়ারি আবার বলছি ওয়েডনেসডে ইজ দ্য 20th অফ জানুয়ারি ক্যালেন্ডারে হাত দাও দেখো মিলে যাবে এই যে সবাই আমার সাথে হাত দিয়ে দেখো এই যে 20 তারিখ দেখছো এই যে 20 তারিখ এই 20 তারিখের উপরে দেখো দিন লেখা আছে যে ওয়েডনেসডে সত্য করে দেওয়া আছে
ঠিক আছে 19 দিয়ে ছোট করে দেওয়া আছে এভাবে আমরা মিলিয়ে পড়বো আমাদের খুব সহজ হবে এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দা ডেট অফ দা লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ লাস্ট মানে সর্বশেষ তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ হলো লাস্ট ফ্রাইডে ঠিক আছে তাহলে হোয়াট ইজ দা ডেট অফ দা লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ তাহলে আমরা লিখব 29 অফ দা লাস্ট ফ্রাইডে অফ দা মান্থ তাহলে 29 ইজ দা ডেট অফ দা লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ তাহলে হোয়াট তুলে দিয়ে সেখানে আমরা 29 বসিয়ে দিব হয়ে যাবে আচ্ছা তাই নাম্বার দেখো তাই নাম্বার বলা হচ্ছে 29 ইজ দা ডেট অফ দা ইজ দা দেখো বুঝা গেল কিনা তাহলে 29 বড় করে লিখেছি এটা এটা হলো তারিখ তারপরে প্রশ্নের বাকি অংশ তুলে দিলাম দিয়ে আমি প্রশ্নের ইয়ে শেষ করে দিলাম ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে এই যে 29 আমি আরেকবার একবার দেখাই দিয়ে দেবো এই যে 29 এটা হলো সর্বশেষ শুক্রবার ঠিক আছে এই যে মার্কারতে গলি দিয়ে দিলাম এই যে এটা আমি গোল দিয়ে দিয়েছি এটা হলো লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ মাসের সবচেয়ে সবার শেষ শুক্রবার আর সেই শুক্রবারের অর্থাৎ সেই ফ্রাইডে ডেট হলো 29th অফ জানুয়ারি তাহলে 29 ইজ দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ উত্তর শেষ ঠিক আছে আমি দেখে দেখে তুলে দিলাম আগে ক্যালেন্ডারের দিকে তাকালাম তারপর প্রশ্ন দিকে তাকে ওয়ার্ডটা তুলে দিয়ে 29 বসে দিলাম যে বাকি পর্যন্ত দেখো দেখে প্রশ্ন চিহ্নটা তুলে দেবো উত্তর আমার হয়ে যাবে আচ্ছা তাহলে এবার দেখে একটু কোশ্চিন করি কে কেমন বুঝতে পেরেছো আচ্ছা 5 নাম্বারটা বললেন না আমি 5 নম্বর গেছি 4 নম্বর শেষ করলাম না স্যার আমার একটা কোশ্চেন ছিল যাবেন হলো জানি স্যার 5 নম্বরে স্যার এই যে এর আগে আপনি 2 নম্বর প্রশ্নে দিয়েছিলেন সেকেন্ড ইজ সেকেন্ড জানুয়ারি ইজ দা ডেট অফ দা ফার্স্ট স্যাটারডে অফ দা মান্থ তাহলে এখানে জানুয়ারি দিলে হবে না কেন জানো এই মাসই তো রে দেওয়া আছে অফ দা মান্থ কি কোন মাসে ক্যালেন্ডার দেওয়া আছে জানুয়ারি দেওয়া আছে না তাহলে আমরা জানুয়ারি দিয়ে দেব হ্যাঁ এই যে এখানে ভুল হবে না তুমি যদি লেখো তাহলে ভুল হবে না তবে এখানে ওই মাসটাই এখানে ইন্ডিকেট করছে অন্য কোন মাস না তার প্যাসেজে তো জানুয়ারি দেওয়া আছে কারণ জানুয়ারি মাসটা হলো একটা প্যাসেজ বুঝা নাই হ্যাঁ স্যার বোঝা যায় আচ্ছা ভেরি গুড আচ্ছা এবার আমি প্রশ্ন করব স্যার আমি বলি স্যার আমাকে বলুন কিভাবে হলো স্যার আমরা ওটা ডেটটা দিয়ে করেছি আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সিলেন্ট অ্যানসার এবার বলবে আমি
আমি বলি আমাকে ধরেন এখন হাউ মেনি উইকেন্ডস, হাউ মানে কত, হাউ মেনি কত উইকেন্ডস ছুটির দিন আর ইন আর দিয়ার ইন দ্য মান্থ, তাহলে এখানে আমরা সাধারণত ধরে নিই যে শুক্রবারে আমাদের দেশে বিশেষ করে বড় বড় অফিস গুলো বন্ধ থাকে, শনিবারে কিছু খোলা থাকে আর কিছু খোলা থাকে না, তাহলে আমরা ধরে নেব শুক্রবার হলো ছুটির দিন। আমাদের স্কুলের ছাত্র তাই না, আমাদের স্কুল তো ছুটি থাকে কার্যক্রম, এখন তো স্কুল নাই তারপরও কার্যক্রম হয় শুধু শনি থেকে বৃহস্পতি, শুক্রবারে কিন্তু হয় না। তাহলে আমরা দেখো ফ্রাইডে কয়টা আছে, পাঁচটা আছে, কয়টা আছে এই যে ফাইভ, ফাইভ ফ্রাইডেস ইন দ্য মান্থ, সো উই ক্যান কাউন্ট দ্য ফাইভ উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ। তাহলে হাউ মেনি উইকেন্ডস, কয়টা হবে, দেয়ার আর ফাইভ উইকেন্ডস আর ইন দ্য মান্থ, দেয়ার আর ফাইভ উইকেন্ডস ইন দ্য মান্থ। তাহলে এটা দেয়ার আর দিয়ে শুরু করবো, দেয়ার আর, তাহলে দেয়ার আর, দেয়ার আর ফাইভ, ফাইভ যেখানে বলতে এটা আমি লিখে দিলাম যাতে বুঝতে পারো, ফাইভ উইকেন্ডস, উইকেন্ডস ঠিক আছে, উইকেন্ডস কয়টা, কয়টা পাইলাম আমরা, পাঁচটা পাইলাম তাই না, ফাইভ উইকেন্ডস, উইকেন্ডস দেয়ার আর ফাইভ উইকেন্ডস ইন দ্য মান্থ অফ জানুয়ারি, তাহলে আরো সুবিধা হবে মান্থ অফ জানুয়ারি ঠিক আছে, দেয়ার আর ফাইভ উইকেন্ডস ইন দ্য মান্থ অফ জানুয়ারি, তারপরে আমরা টুয়েন্টি ইয়াম লিখতে পারি, এটা আরো ক্লিয়ার হবে এবার ঠিক আছে, দেয়ার আর, দেয়ার আর ফাইভ উইকেন্ডস ইন দ্য মান্থ অফ জানুয়ারি 2021, বুঝে গেল, কি বুঝতে পেরেছে সবাই? আচ্ছা আমার মনে হয় কারো সমস্যা নেই, তার পড়া দিব না, এখানে শূন্য স্থানে সহ আমরা পাঁচটা পড়লাম, পাঁচটা প্রশ্নের উত্তর পড়লাম, দেখি কারো সমস্যা আছে নাকি। আচ্ছা উইকেন্ড মানে ছুটির দিন, এটা এখানে কিন্তু ছুটির দিন, ছুটির দিন উইকেন্ডস মানে কর্মদিবস আর উইকেন্ড মানে ছুটির দিন, উইক ডেজ মানে কাজের দিন আর উইকেন্ডস মানে ছুটির দিন ঠিক আছে। আচ্ছা আমরা ক্লাস শেষ করব, তার আগে এই যাবো আগে লিখে নিচ্ছি আমরা তোমাদেরকে আগে বুঝিয়ে, তাহলে তোমরা যে পাঁচটা প্রশ্ন করলাম এখান থেকে ওয়ান টু থ্রি, তাহলে ওয়ান টু আর ফোর এই চারটা কোশ্চেন, এই চারটা কোশ্চেন অ্যান্সার লেখা, অ্যান্সার অ্যান্সার রাইট, Thank you.
স্যার প্রশ্ন তুলে করবো নাকি এমনি শুধু উত্তর লিখে দেবো? প্রশ্ন তুলেছি না উত্তর লিখেছি? শুধু উত্তর লিখেছেন প্রশ্নে বলেছে যে জানুয়ারি মাসে কয়টা শুক্রবার আছে, মানে ছুটির দিন আছে, তো আমরা লিখেছি দেয়ার আর ফাইভ উইকেন্ডস ইন জানুয়ারি 2021। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর নাইস থ্যাংকস। আচ্ছা এবার সারা কই? সারা খালি মাথা দেখা যায়। সারা বুঝতে পেরেছো? ওই তো এবার সারা উত্তর লিখবা ওয়ান লেখা যেটা উত্তর হোয়াট ইজ দা 10th of January, the 10th of January is Sunday. Right? So, if you have any questions, you will have to write it, but you will have to write it. If you don't have any questions, you will have to write it. So, thank you. Now, I will write it. তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা ইন্টারভিউ তুলে নাও, কারো সমস্যা নাই তো? আর আছে না স্যার? আর সমস্যা নেই? নো স্যার, নো স্যার, নো স্যার, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।